টলিগঞ্জে সম্প্রতি সময়ের দর্শকপ্রিয় এবং গ্ল্যামার কুইন ইনা সাহাকে তো আপনারা সকলে খুব ভালো করে চিনেন। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন, যার জন্য অবশ্য অতি অল্প সময়ে দর্শকদের মাঝে দর্শকপ্রিয়তা অর্জন করেন। যদিও এই তারকা রূপের জাদুতে দর্শকদেরকে সর্বদাই কাবু হতে দেখা যায়, তাছাড়া এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়া সক্রিয় দেখা যায়। যদিও মাঝে মাঝে খোলামেলা পোশাকে দর্শকদের মাঝে হাজির হতে দেখা যায় তাকে, তার জন্য অবশ্য মাঝে মাঝে দর্শকদের কাছে সমালোচনা শিকার হতে দেখা যায় তাকে। যাই হোক, সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না এই তারকা। সেই ধারাবাহিকতায় প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় খোলামেলা পোশাকের ছবি আপলোড দিতে দেখা যায় তাকে। যাই হোক, সম্প্রতি সময়ে এই তারকা আবারও দর্শকদের মাঝে খোলামেলা পোশাকে হাজির হয়েছেন। তাছাড়া সম্প্রতি সময় এনা সাহা তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যায় পিঙ্ক কালারের ওয়ান পিস পোশাক পরে আছেন এই তারকা, পাশাপাশি শর্ট প্যান্টও পরে আছেন এই অভিনেত্রী, যার জন্য অবশ্য সম্প্রতি সময় তার গ্ল্যামার লুক দর্শকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়েছে। সেই ধারাবাহিকতায় তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে হট বলে দাবি করেছেন, যদিও আবার অনেকে তাকে ভালোবাসার ইমোজি দিয়েছে। তাছাড়া অনেকে সো সুইট বলেছেন, এছাড়া অনেকে তার রূপের প্রশংসা করেছেন। যাই হোক, সবকিছু মিলিয়ে সম্প্রতি সময় ইনা সাহা দর্শকদের মাঝে এভাবেই গ্ল্যামার চড়াচ্ছেন। প্রসঙ্গত, ইনা সাহাকে সর্বশেষ দেখা গিয়েছে ডাক্তার কাক্কু চলচ্চিত্রে। তাছাড়া সিনেমাটিতে তার অভিনয় দর্শকদের কাছে ভালো লেগেছে, তার জন্য অবশ্য তিনি তার চরিত্রটির জন্য দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছিলেন। অন্যদিকে সম্প্রতি সময় চলচ্চিত্রের পাশাপাশি ওটিটিতেও নিয়মিত কাজ করতে দেখা যায় ইনা সাহাকে, যার জন্য অবশ্য সম্প্রতি সময় দুই মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন পিঙ্ক কালারের ওয়ান পিস পোশাকে দর্শকদের মাঝে আকর্ষণীয় হয়ে দাঁড়িয়েছেন ইনা সাহা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।